করতে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আগে থেকেই বলছিলাম বাংলায় নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে হবে, তার কারণ আমাদের দলগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে কোনো দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে কেউ কোনো রকমভাবে মানুষকে বাধা দিতে পারবে না। বিজেপি কংগ্রেস এবং যদি কোথাও বামপন্থী থাকে তাদেরও বলেছি যে গণ্ডগোল করার চেষ্টা করবেন না, বাংলায় মানুষের অধিকারে ভোট হবে, মানুষ যা রায় দেবে সেই রায় সবাই মাথা পেতে নেবে। মানে আজকে কোর্টও সেটা বলে দিল, কোর্টকে ধন্যবাদ জানাই যে বাংলায় পরিস্থিতি এমন পাল্টে গেছে যেখানে মানুষের রাজত্ব চলছে, এখানে পুলিশের রাজত্ব না। আজকে দিলীপ ঘোষ বলছেন যে গ্রামেগঞ্জে বোমা বন্দুকের কারখানা চলছে। দিলীপ ঘোষকে চোরও কো আতি হ্যায় নজর সারে জাহাঁ চোর, যে যেমন যেরকম ওরা যেহেতু মুজফ্ফরনগরে করেছে, ওদের যেহেতু মন্ত্রীর ছেলে জোর করে চাপা দিয়ে কৃষক মেরে দিয়েছে, ওরা ভাবছে বোধহয় ওদের মতন আমরাই সব মস্তান গুন্ডা। না, আমরা বাংলার মানুষ, আমরা রবীন্দ্রনাথ পড়ে শরৎচন্দ্র পড়ে বড় হয়েছি, বিবেকানন্দের রাস্তায় ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণের রাস্তায় যাই, আমরা দুষ্কৃতি নই। দুর্গাপূজা যে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে সেটা নিয়েও আজকে দিলীপ ঘোষ বলছে তৃণমূল এমন ভাব করছে যেন ওরাই দুর্গা। নিশ্চিতভাবে নিশ্চিতভাবে দিলীপ ঘোষের দল বলেছিল দুর্গাপূজা বন্ধ করে দিয়েছি, আর বাংলার মানুষ বলেছিল যে পাগলে কিনা বকে ছাগলে কিনা খায়। মমতা ব্যানার্জির সময় দুর্গাপুজো বেড়েছে, দু ছোটো দুর্গাপুজো বড়ো দুর্গাপুজো সবাইকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। দুর্গাপুজো আমাদের বাংলার একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আজকে ইউনেস্কো আমাদের যে সম্মান দিয়েছে তার জন্য সারা বাংলা সম্মানিত। রূপা গাঙ্গুলী দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, করুকগে।